নিতাইগঞ্জ নারায়ণগঞ্জের অন্যতম ব্যস্ত এলাকা। নিতাইগঞ্জে ধান, চাল, গম, আটা, ময়দা, ডাল সহ সব ধরনের খাদ্য সামগ্রীর আড়ত রয়েছে। তবে এই নিতাইগঞ্জে সবসময় লেগে থাকত যানজট, মালবাহী ট্রাকগুলোর কারণে হতো এই সমস্যা। তবে এই সমস্যা সমাধানের জন্য ব্যবসায়ীরা যানজট নিরসনের উদ্যোগ নেন এবং অনেকটা নিরসনও হয় যানজট। এখন খালঘাট যাওয়ার রাস্তাটি সংস্কারের কাজ চলায় আবারও যানজট বৃদ্ধি পেয়েছে নিতাইগঞ্জে। আগে খালঘাট যাওয়ার রাস্তায় রাখা হতো কিছু ট্রাক, তবে রাস্তাটি সংস্কারের কাজ চলায় ওই ট্রাকগুলো এখন মূল সড়কে রাখতে হচ্ছে। এ কারণে বৃদ্ধি পেয়েছে যানজট। নিতাইগঞ্জের মন্দিরের সামনে প্রাইভেট কার পার্ক করে রাখার কারণেও যানজট নিরসনে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। সাব্বির ইসলাম চয়ন, NAN TV, নারায়ণগঞ্জ।